হ্যাঁ তানিশ, তোর বউ বাড়িতে আছে? তা বৌমা ভালো আছেন? তা ইকান খাট কি তোমার বাপের বাড়ি থেকে দিছে? আর উকান শোকেস এটাও কি তোমার বাপের বাড়ি থেকে দিছে? হাস, 2 বছর হয়ে গেল, তোমার বাপের বাড়ি থেকে কোনোই নাই দেয়? হাতের কানের গলার গাড়ি টাকা পয়সা কোনোই নাই দেয়? হর, তা 2 বছর হয়ে গেল তাও নাই দেয়? তা তোমার বাপ মা তো ভালো হয়েছে, ফিরি ফিরিতে তোমার বিয়েও হয়ে গেছে। মিতু তানিশ লাইফস্টাইলে মিতুর একটা ব্লগ আমি দেখেছি, সেই টাইটেল ছিল 2 বছর হয়ে গেল, এই কথা শুনতে শুনতে আমি শেষ বাপের বাড়ি থেকে খালি হাতে এসেছি, এরকম একটা মানে টাইটেলের ব্লগ ছিল ওর। তো এটা দেখেছিলাম আমি, তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তারপর আসি আবার। হে গাইস, গুড মর্নিং, শিবানী দে চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 10টা, তো 10টা থেকে আমি আমার নতুন ব্লগটা শুরু করছি। তো এইখানে আমার মেয়ে নতুন বই দিয়েছে, সেই বইগুলোর কিছু মানে এগুলো হচ্ছে পিন আপ করা বই। হ্যাঁ, পিন আপ করা বই। তো এই পিন আপ করা বইগুলো আমি কালকে রাতেই কভার করে নিয়েছি, কভার সেলোটিপ সব দিয়ে দিয়েছি। আর এই বইগুলো যে আছে, এই দেখো, এই বইগুলো মানে পিন আপ করা না, আঠা মতো। তো এই বইগুলো তো কভারগুলো কাটাকাটি করতে হয়, সেই জন্য এই বইগুলো শুধু এই বইগুলো আর কপিগুলো কভার করা হয়নি। আর এগুলো তো পিন আপ করার, তো এগুলো তো কভারগুলো কাটতে হয় না, আমি না কেটে মানে কভারগুলো যে এই সাইডে কাটতে হয়, যে এই সাইডে কাটতে হয় যে কভারগুলো কেটে ভাঁজ করে দিতে হয়। তো এই পিন আপ করা বইগুলোতে আমি সেভাবে করি না, তো তোমাদেরকে দেখিয়ে দিব একবার কপিতে যখন করব। কপিগুলো তো সব পিন আপ করা, ওগুলো তো আঠা দিয়ে না। তো এগুলো করা হয়েছে, আমার মেয়ে সকাল থেকে নতুন বই পেয়ে পুরো দেখো বিছানার মধ্যে বই খাতা একদম বিদ্যাসাগর হয়ে গেছে, একদম মানে নতুন বই পেয়ে একদম বিদ্যাসাগরী হয়ে গেছে। তো জানি না কতদিন বিদ্যাসাগরী থাকতে পারবে, কারণ পড়াশোনা যেই শুরু হবে একদম ভালো করে, তখন তো আর বিদ্যাসাগরী থাকবে না, তখন বই দেখলেই জ্বর আসবে। তো এখন নতুন বই পেয়েছে বলে তো এখন পুরো বিদ্যাসাগরের মতো, একদম বিদ্যাসাগরীর মতো একদম ঘুম থেকে উঠেই নতুন বই নিয়ে একদম কী হাঁচে নাচে সব পড়ে পড়ে দেখছে। এই যে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এখন ওই সকালবেলা ছড়িয়ে ছিটিয়ে রাখলো, এই যে কভারগুলো এগুলো, আর এখানে কপিগুলো আছে, দেখো কপিগুলো এখনও প্যাকেটের ভেতরেই আছে, আমি এখনও খুলিনি। তো এগুলো যখন কভার করবো তখন খুলবো। আর মায়োনিজ না মিউনিজ রে বাবা, এটা হ্যাঁ তো ওটা, আর একটা ব্রেড ব্রেড কলা আর মিষ্টি ছিল ফ্রিজে, ওগুলো দিয়ে সকালের খাওয়ার ওকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর ওর বাবা তো ডিউটি চলে গেল। আর এইখানে আছে রান্নাঘরে হচ্ছে এই যে এখানে দুটো ব্রেড আছে, এই ব্রেড দুটো আমি খাবো, কারণ আজকে বৃহস্পতিবার। হ্যাঁ, তো পুজো দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে, ভাত তো খাবো না, তো দুটো ব্রেডই খাবো। তো না খেয়েই পুজো দিতে হয়, কিন্তু সকালে উঠে আমাকে আগে রান্না করতে হয়, রান্না করতে করতে 10টা 11টা 10:30 এরকম হয়ে যায়, তারপরে আবার ঘর পরিষ্কার করে, কারণ ঘরটার পরিষ্কার করে একদম পুজো দিতে ভালো লাগে। তো ঘর পরিষ্কার করে এগুলো করতে করতেই 12টা 1টা হয়ে যায়, সকাল সকাল পুজো দেওয়াটা আমার হয় না। আর বৃহস্পতিবার একটু মানে দেরি, অনেকটা সময় লাগে পুজো দিতে, তো সেই জন্য সকালে ঘুম থেকে উঠেই তোমার ঘর বাড়ি পরিষ্কার করে পুজো দিয়ে রান্নাঘরে ঢোকা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ ওর বাবার ডিউটি থাকে, ওকে আগে রান্নাটা করে দিই, তো সেই জন্য পুজো দিতে দেরি হয়। আর মর্নিং ডিউটি থাকলে ও যদি সকালে বেরিয়ে যায় তখন একটু পুজো দেওয়াটা তাড়াতাড়ি হয়, কিন্তু ইভিনিং ডিউটি থাকলে আমার সেটা হয় না, যেটা সত্যি কথা। আর এইখানে আমি আজকে রান্না করেছি, আমার তরকারিটা না আজকে পুড়ে গেছে, এই যে এখানে রান্না করেছি একটু একটু পুড়ে গেছে, মানে একটু পুড়ে গেছে, আর একটু তোমার ইলিশ মাছের মাথা দিয়ে, এটা হচ্ছে কি বলো তো, এটা কোয়াশো না বাঁধাকপিও না, এটা হচ্ছে ওলকপি। তো কোনো দিনও রান্না করিনি, খেয়েও দেখিনি, তো আজকে ফার্স্ট ও দুটো ওলকপি পেকে যাচ্ছিলো অনেক দিনের, তো সেই জন্য ইলিশ মাছের মাথা অর্ধেক পড়েছিল, অর্ধেকেরও অর্ধেক মানে কানগুলো ছিল না, শুধু মাথার উপরের সাইডটা ছিল। তো ওটা দিয়ে শুধু এটা রান্না করলাম, অর্ধেকটা বাবাকে দিয়ে দিলাম, আর একটুখানি পড়ে আছে ওইদিকে কালকের তরকারি আছে, আর আজকে শুধু মুসুর ডাল রান্না করেছি, আমরা বৃহস্পতিবার নিরামিষ খাই না, তো কালকেরও সব বাসি তরকারি আছে, অনেক বাসি তরকারি আছে, তো ওগুলো গরম 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 করে করে রেখে দিয়েছি। তো এই গেল। আর এখন আমি সকালবেলা এই যে এই ব্রেড, দুটো ব্রেড, একটা কলা, আর ফ্রিজে আর একটা মিষ্টি আছে,
ওই মিষ্টি দিয়ে সকালের খাবারটা খেয়ে তারপর ঘর বাড়ি পরিষ্কার করে পুজো দিতে যাব। এই যে দেখো এখানে একটা মিষ্টি পড়ে আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে একটা মিষ্টি আছে, শিরা আছে অনেকগুলো, মিষ্টি আছে একটা। তো এটা দিয়ে এখন খাবো আমি। পাতা বেডশিট, লেপের কভার, তারপর বালিশের কভার, কোলবালিশের কভার, এগুলো, তারপর আর কী ছিল, ঢাকা চাদর। তো এগুলো নিয়ে আমি উপরে গেলাম। উপরে গিয়ে এগুলো সার্ফে জলে ভিজিয়ে চুবিয়ে রাখবো, এখনই ধুবো না। তো আগে এই কাজটা করে নিই। তো কালকে আমি পুরো মানে কি দিব্যি করেছিলাম, কসম নিয়েছিলাম, কিরা নিয়েছিলাম, যেটা ভাবতে সুবিধা হয়। তো আজকে মানে কি শীতের দিন চলে গেলে শীতের জামাকাপড়গুলো ঘরের মধ্যে কেমন যেন জঙ্গল হয়ে যায়, আসলে প্রয়োজন ফুরিয়ে গেছে যে, সেই জন্য এখন ঘরের মধ্যে এগুলোকে না জঙ্গল 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 মনে হচ্ছে, আবর্জনা মনে হচ্ছে। আর সারা বাড়িতে তো শীতের জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই জন্য এই ট্রাঙ্কের মধ্যে আজকে ঢুকিয়ে রাখলাম। ঘরের সমস্ত কাজ সেরে, ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, যা কিছু কাজ থাকে সেগুলো সেরে আমি পুজো দিতে চলে আসলাম। আর লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো দেওয়া হয়েও গেল। তো পুজো টুজো দিয়ে তারপর যে জামাকাপড়গুলো আমি শুকোতে দিই, তো যে সেখান থেকে যেই জামাকাপড়গুলো শুকিয়ে যায় সেগুলো উঠাতে চলে যাই। জামাকাপড়গুলো উঠিয়ে তারপর এসে ঠাকুরের বাটা গ্লাস ঘুরিয়ে দিই। তো এই তো আমার জামাকাপড় উঠানো হয়ে গেছে, পুজোটা এখন বাটা গ্লাস ঘোরাবো। বাটা গ্লাস ঘোরাবো বলতে মানে ঠাকুরের থালা প্রসাদগুলো উঠাবো। তো এই কথাটা শুনতে একটু অন্যরকম লাগে, তো একজন এক রকমভাবে বলে। তো বেশিরভাগ মানুষই কিন্তু বাটা গ্লাস ঘোরানোর কথাই বলে, যেটা আমি শুনি। তো এবার লক্ষ্মীর ঘট বসানো, কিন্তু আমি আমার মাকে কোনো দিনও দেখিনি লক্ষ্মীর ঘট বসাতে। সত্যি কথা যেটা, আমি মিথ্যে কথা বলছি না, আমি কোনো দিনও আমার মাকে লক্ষ্মীর ঘট বসাতে দেখিনি। তো আমরা যখন ছোটো ছিলাম, আমি যখন ছোটো ছিলাম তখন বান্ধবী মানে পাড়া প্রতিবেশী বাচ্চাদের সঙ্গে খেলতাম, যখন শুধু আমরা শিব ঠাকুরের মানে পুজো খেলতাম, পাথর দেখলেই ওটাকে মানে মাটি টাটি দিয়ে, তারপর ওটাকে পাথরটাকে ওই মাটির মধ্যে গুজে ফুল টুল দিয়ে মানে এরকম পুজো খেলতাম। তো ছোটোবেলায় মবুজ মনে অনেক কিছুই করেছি, মানে কোনো পাথর দেখলে একটু সে মানে বাটি দিয়ে ঢিপ করে ওটার মধ্যে শিব ঠাকুর গুজে দিয়ে, তারপর নানা রকমভাবে শিব পূজা খেলতাম ছোটোবেলায়। আর লক্ষ্মীর ঘট বসানো কিন্তু আমি একমাত্র শিখেছি, আমাদের পাশের বাড়ি এক দিদা ছিল, ওই দিদার কাছেই আমি শিখেছি। ওরা কায়স্থ ছিল, মানে অন্য কাস্টের বাঙালি কায়স্থ। তো ওই দিদার কাছ থেকে শুনে আমি বাড়িতে নিজেই লক্ষ্মীর ঘট বসিয়েছিলাম, আর লক্ষ্মী পুজোই করতাম বিয়ের আগেও। তো আমার মাকে তো আমি কোনোদিনও দেখিনি আর মার কাছে শুনিও নি, ওই পাশের বাড়ির দিদার কাছেই আমি লক্ষ্মীর ঘট বসানো শিখেছি। তারপর আস্তে আস্তে তো অনেক কিছু পাঁচালিতে দেখা থাকে কীভাবে কী কী করতে হয়। তো বিয়ের আগে আমি মানে শুনে লক্ষ্মীর ঘর বসাতাম, কোনো রকম মন্ত্রতন্ত্র যে আছে ওগুলো তো মানে ই করতাম না, শুধু পাঁচালিটাই পড়তাম, আর মানে পুষ্পাঞ্জলি মন্ত্র, তারপরে প্রণাম মন্ত্র, তারপরে পুজো দেওয়ার আগে যে মানে যেরকম করে আমি পুজো দিই, সেদিন তো তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম আমি, তো ওগুলো আমি পরে পাঁচালি থেকেই শিখেছি। গুড ইভিনিং ফ্রেন্ড, তো এখন বাজে 7টা। তো অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আসলাম মিতু তানিশ লাইফস্টাইলের। মিতু সম্পর্কে কিছু বলবো, মানে মিতু তানিশ লাইফস্টাইলের একটা ব্লগ আমি দেখেছি, যেটা টাইটেল ছিল 2 বছর হয়ে গেল এই কথা শুনতে শুনতে আমি শেষ বাপের বাড়ি থেকে খালি হাতে এসেছি, সোনার গয়না টাকা করে এসব কিছু নিয়ে আসেনি, এই সমস্ত ব্যাপারে কিছু বলেছে মিতু। তো ব্লগটাতে আমি ক্লিক করার পর যেটা পুরো ব্লগটা দেখে আমি যেটা বুঝলাম, মিতু যদি ওর বাপের বাড়ি থেকে খাট, মিতুকে যদি ওর বাপের বাড়ি থেকে খাট দিত তো সেই খাটে মিতুই ঘুমতো, যদি ড্রেসিং টেবিল দিত সেই ড্রেসিং টেবিলে মিতুই সাজগোজ করতো, আর যদি গাড়ি দিত সেই গাড়িতে চড়ে মিতু আর মিতুর হাজবেন্ডটি ঘুরে বেড়াতো, সোনা গয়না দিলে সেই সোনা গয়নাগুলো ব্যবহার করার অধিকার একমাত্র মিতুরই থাকতো, টাকা পয়সা দিলে সেগুলো তারই থাকতো। তো যারা মিতুকে কিংবা অন্যান্য সব মহিলাকে এই সমস্ত কথা বলে, বাপের বাড়ি থেকে তোমাকে কী দিয়েছে, কী নিয়ে এসছো, তো যারা বলে তাদের তো এখানে কোনো লাভ দেখছি না। কারণ কোনো মেয়ে যদি তার বাপের বাড়ি থেকে টাকা পয়সা, সোনা গয়না, তারপর খাট ড্রেসিং টেবিল নিয়ে আসে, সেগুলো তারই থাকে, সেই সমস্ত জিনিসে তো অন্য কারোর অধিকার কোনো থাকে না। তো মিতুর হাজবেন্ডের তো কোনো এইসব ব্যাপারে সমস্যা নেই, এইসব ব্যাপারে কোনো প্রবলেম নেই,
তারা যারা মিতুকে এই সমস্ত কথা শোনায় তো তাদের এখানে কী লাভ হচ্ছে? হয়তো বা তারা বাপের বাড়ি থেকে হাতি ঘোড়া পালকি এসব নিয়ে এসছে, তো সেই সমস্ত জিনিস যে নিয়ে এসে সেগুলো কি তারা নিজেদের কাছে রেখেছে না কাউকে দিয়েছে? নিশ্চয়ই কাউকে দেয়নি, নিজের কাছেই রেখেছে। তো মিতুও যদি তার বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসতো বা পরে তার বাপের বাড়ি থেকে কিছু দিত, কারণ মিতু তো পালিয়ে বিয়ে করেছে, সে বলেছে নিজেই ওখানে, তো পরে যদি দিত বা যদি নিয়ে আসতো তাহলে সেখানে অন্য কারো তো অধিকার থাকতো না, আর মিতুর হাজব্যান্ডের তো এই ব্যাপারে কোনো সমস্যা নেই। তো শুধু ওদের বিষয়ে এই সমস্ত কথা বলার অধিকার মনে হয় কারো নেই, আর শুধু মিতু কেন, অন্য কোনো মহিলার সম্পর্কেও এই সমস্ত কথা বলার কারো অধিকার থাকে না যেখানে তার হাজব্যান্ডের কোনো এসব ব্যাপারে মাথা ব্যথা নেই। তো আমি লম্বা চড়া কোনো ভাষণ দিচ্ছি না, এই আমার যেটা মনে হলো এটাই যে যদি কোনো মেয়ে তার বাপের বাড়ি থেকে জিনিস নিয়ে আসে সেগুলো তারই থাকে, অন্য কারো অধিকার থাকে না। সে দিল কি না দিল সেই সব ব্যাপারে লাভ লোকসানের কিছু নেই এখানে। তো বন্ধুরা ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট আসছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, বাই।